गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल। এখন বাজে সকাল 7:30। আমি আর দীপ্তাংশু আমরা একটা নতুন জিনিস স্টার্ট করেছি এখন, সেটা হচ্ছে সকালবেলা করে সুইমিং। দীপ্তাংশু ইজ লার্নিং হাউ টু সুইম, আর আমি যাচ্ছি ওকে নিয়ে সঙ্গ দেব একটু। তো এখন আমরা যাচ্ছি, যাই দেখি একটুখানি সুইমিং করে আসি। কিরে, কাল তো কেমন ছিল? হ্যালো। তো উই আর এক্সাইটেড, সো লেটস সি হাউ ইট গোস। Yes, he is very excited. Unfortunately or fortunately, swimming pool cameras are not allowed. So, ajkei obdi tarpor swimming kore beronor por dekha hocche. Eshe gechi amader clubhouse er swimming pool e, ebong ekhane since cameras are not allowed and we'll stop it here. To ekhon baje 9:45 sokal. অ্যান্ড আমাদের সুইমিং এর পর্ব আজকের মতন শেষ। তো আজকে সুইমিং এ কি করলি তুই বল? আমি করলাম ফ্লোটিং, সেটা বাবা শিখেছে। ফ্লোটিং হয়েছে আজকে? স্যার কি বললো, ফ্লোটিং হয়েছে? ফ্লোটিংটা ভালোই পাচ্ছে, কিন্তু আরো প্র্যাকটিস করতে হবে, যেটা আবার আমরা কাল পরশু তো সাবসিকুয়েন্ট ডেজ আমরা যাবো আর প্র্যাকটিস করবো। আমিও আজকে চেষ্টা করলাম একটু। অ্যান্ড তো আমি ব্রিদ ইন ব্রিদ আউট আর ফ্লোটিং একটু চেষ্টা করলাম, তো হচ্ছে, হবে। স্যার খুবই ভালো, আর দীপ্তাংশু আমাকে শিখিয়ে দিয়েছে, কারণ কি আমার থেকে একদিনের সিনিয়র, তো সেই জন্যে। তো যাই হোক, ঠিক আছে, হয়ে গেল, আবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাই, দেখি আবার হোয়াট অ্যাওয়েটস আস নেক্সট। গুড ইভিনিং, এখন আমি এসেছি দীপ্তাংশুকে ড্রয়িং ক্লাস থেকে পিক আপ করতে। এখন বাজে প্রায় 7:30-8:00। দীপ্তাংশু আজকে ড্রয়িং ক্লাসে গিয়েছিল 6:00 নাগাদ, তো এখন 7:30 নাগাদ ওর ড্রয়িং ক্লাস শেষ, এখন আমি পিক আপ করতে এসেছি। তো যাই দেখি, পিক আপ করে নিয়ে ওকে বাড়ি যাব, তারপরে একটু বেরোনোর ইচ্ছা আছে। দেখা যাক কীরকম হয়, কোথায় যাই এখনও ডিসাইডেড নয় পুরোপুরি, বাট একটু বেরোতে হবে, কয়েকটা কাজ আছে, কোনটা আগে করবো কোনটা পরে করবো এখনও ঠিক সেরকমভাবে ডিসাইড করে ওঠা হয়নি। আচ্ছা, সেটা তুই হেল্প নিয়েছিস, কেমন হয়েছে? ম্যাম কি বলবো, ভালো হয়েছে? আমরা একটু বেহালা এসছি এখন, তো দীপ্তাংশু বললো লস্যি খাবে, নিজের থেকেই দেখে দেখে পছন্দ হয়েছে ওর, তাই ওকে কিনে দেওয়া হলো লস্যি। কেমন খেতে, ভালো? শর্মিলা ওকে একটু হেল্প করে দিচ্ছে খাওয়াতে। আমারটা কাটবো না, তোমারটাই তো কাটবো, চলো এখন যাই চুলটা কাটতে। হ্যাঁ চলো, দেখি বাইরে কিরম রোদ্দুর আছে, তারপর নির্ভর করছে কিসে করে যাবো। রোদ্দুর নেই, প্রচন্ড রোদ্দুর, ঝলঝল করছে পুরো বাইরে, ছায়া নেই, অত সানস্ট্রোক হয়ে যাবে সেন্টিনের, এখন রোদ্দুরের মধ্যে গেলে সানস্ট্রোক হয়ে যাবে, ঠিক আছে? চলো শর্মিলা, নজরে দিয়ে দাও। হ্যাঁ চলো বাইরে। আনন্দ আর ধরছে না, চুল কাটতে যাওয়ার আনন্দ, লিফটের মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে। এবার থাম, নিচে নেমে রোদ্দুর দেখে আমরা ডিসাইড করলাম যে আমরা গাড়ি করেই যাবো, রিস্ক নেবো না হেঁটে যাওয়ার বা অন্য কিছু করে যাওয়ার, বিকজ দুপুরের দিকে এখন বাজে প্রায় 12:17, 12:20,
তো ফিরতে ফিরতে 1:30-2 বেজে যাবে, তো সেই সময়টা ওখান থেকে ফেরার সময় অটো পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। দুপুরবেলার দিকটা তো একটু ডেসার্টেড হয়ে যায় ওখানটাতে, সবাই লাঞ্চ টাঞ্চ করছে তখন, তো তাই জন্যে আমরা গাড়িটা নিয়েই বিয়ে যাচ্ছি, মেনলি ওই কারণটার জন্যেই। আর এখান থেকে আমাদের বাড়ির থেকে সেলুনটা বেশি দূর নয়, ইটস জাস্ট 1 কিলোমিটারও হবে না, তার থেকেও কম হয়তো, বাট ইয়া ইটস এ নাইস প্লেস। তো যাই এখন গিয়ে ওর চুল টুল কাটা হয়ে যাক, তা বাড়ি আসবো আর কি, তারপর বাকিটা কথা হবে। আসার সঙ্গে সঙ্গেই দান এসে গেছে, ওর খালি ছিল, তো এখন বসে গেছে চুল কাটতে। মাথা নিচে কাটা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। চপ্পল পরে উল্টো করছিস। আমাদের এখন চুল কাটার পর্ব শেষ, আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। কেমন লাগলো চুল কাটা? ভালো লেগেছে? মজা হয়েছে? সঙ্গে কি করলি দি একটু চুল কাটার সঙ্গে সঙ্গে? কেন দেখলি? হ্যাঁ কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না এটা, শুধু তুমি দিয়েছো না, চেয়ে 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 নিলি, তারপরে চুল কাটাটা ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, দেখা যাক মা কি বলে এখন গিয়ে। চলো বাহ বাহ, এই তো কি সুন্দর খেতে পারে। বাবা কি বললো? নাকি খেতে পারে না, ভুলভাল কথা বলে না বাবা? এ কি বললে বাবা, তুমি বললে কেন এরকম যে ও খেতে পারে না? ওই দেখো বাবাকে ভুল প্রমাণিত হয়ে গেছে একদম। খেয়ে দিয়ে শেষ করে দাও তো, কে তুমি কিছুই বুঝতে পারে না, ঠিক কথা। চলো কেন শেষ করে বলো যে আমি শেষ করে দিয়েছি সব খাবার, আমি শেষ করে দিয়েছি খেয়ে। এখন বাজে 2:15, 2:15 বেজে গেছে, এখন ভাবলাম একটু খেয়ে নি, খিদে পেয়ে গেছে, তাই দীপ্তাংশু তো অলরেডি লাঞ্চ করতে বসে গেছে, আমরাও ভাবলাম করে নি দুপুরবেলার খাবারটা সেরে নি। তো আজকে লাঞ্চেতে হচ্ছে চিংড়ি মাছ কষা, বাঁধাকপি, আলু ভাজা, ঢেঁড়স ভাজা আর টক ডাল। হ্যাঁ তো যাই তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নি, অনেক দেরি হয়ে গেল। বাঁধাকপিটা দিয়ে দারুণ গন্ধ ছেড়েছে, ঘি গরম মশলা দিয়ে সাতলেছে লাস্টে। এখন বাজে প্রায় 6টা, এখন আমরা একটু বেরিয়েছি, দীপ্তাংশু বললো খেলতে যাবে, ড্রয়িং খেলা করতে যাবে, চলে সাইকেল নিয়েছো? বলে হ্যাঁ চলো সাইকেল চালাই, তো সাইকেল চালাচ্ছে এখন, সাইকেল এক রাউন্ড সাইকেল চালিয়ে নিয়ে তারপর আমরা একটু খেলতে যাবো, ও খেলতে যাবে, আমি পাহাড়া দিতে যাবো, এটাই যা। এসব নতুন কায়দা করতে করতে শিখে আসছে, এখন সব চালানো হচ্ছে।
এখন চিলড্রেন্স প্লে এরিয়াতে এসেছি আমাদের ক্লাব হাউসে। তো দীপ্তাংশু এখন নতুন বন্ধু পেয়েছে কিছু, তাদের সঙ্গে খেলছে। আমরা এই চিলড্রেন্স ডেনে এখন এসেছি, দীপ্তাংশু সবার সাথে মিলেমিশে খেলছে, বেশ মজাই করছে। আমি একটু বাইরে এসেছি, ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার, এত এসি চলছে ওখানে। এখানে এই চিলড্রেন্স ডেন ছাড়াও সঙ্গে একটা গেমস এরিনা আছে, যেখানে টেবিল টেনিস, বিলিয়ার্ডস অ্যান্ড ক্যারামের ব্যবস্থা আছে, সবাই খেলছে এখানে। আজকের শনিবারের বাজার প্রচুর ভিড়, অ্যান্ড তার সঙ্গে আছে একটি লাইব্রেরি। শর্মিলা পার্লারে গেছিল, নিউ লুক, চুলটা কেটে এসছে, প্রচন্ড গরম, এই ঘাড়ের নিচে আর চুল রাখা যাচ্ছে না, তাই চুল ছাট ছাট করে দিয়েছে। ভালো লাগছে তো আমাকে? কে কেমন লাগছে আমাকে? ভালো। শনিবারের বাজারে বেহাল আর ভিড়। গতকাল আমরা এসেছিলাম আমার দুটো টি শার্ট আর একটা ট্রাউজার কিনতে, তো ট্রাউজারটা অল্টার করতে দিয়ে গেছিলাম, আজকে সেটাই নিতে এসছি। আমি আর দীপ্তাংশু এসছি আজকে, আর আমাদের মেইন কাজটা হয়ে গেছে, যেটা অল্টারেশনে দিয়েছিলাম ওটা নিয়ে নিয়েছি। আর এখন দীপ্তাংশু আমার থেকে বাগিয়েছে একটা আইসক্রিম। কি আইসক্রিম এটা? বাটার স্কচ আইসক্রিম। মা যদি জানতে পারে না দেবে একদম। হ্যাঁ হ্যাঁ, দুজনকেই দেবে একদম ধরে। তো যাই হোক, এখন আমরা কোথায় আছিস? দাঁড়া এখানে। তো আমরা এখন এই আইসক্রিমটা খেয়ে নিই, তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, দেখি একটু বাজার করার ইচ্ছে আছে, বাজারটা করে নিই তারপর রওনা দেবো বাড়ির দিকে। তো দেখা যাক, বাজারটা করবো, বাজারটা করে তারপর বাড়ির দিকে রওনা। ভাবলাম যাওয়ার পথে বেহালাতে যখন এসেছি একটু ভালো করে বাজার করে নিয়ে যাই। আমাদের বাজার নিয়েছি, জিনিসপত্র সমস্ত আনাজপাতি গুলো গুছিয়ে দিচ্ছে, সজনে ডাঁটা, ঝিঙে, কুমড়ো, কাঁচা আম, ওদিকে বেগুন, তারপর ওদিকে আছে আপনার গাজর, ক্যাপসিকাম, শসা, এদিকে আছে করলা, পটল। দিয়ে দেন ওকে, দিয়ে দেন, ওই নেবে। বাবা আছে, এই যে স্যার এখন এসছে। বাবা প্রচুর বাজার টাজার করে নিয়ে এসছে তো। ওরে বাবা, তাই এটা ওখানটায় ঠাকুরের কাছে রাখো। এখন বাজে 9:15,
সাইডে রাখবে, রাখো। হ্যাঁ, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। মজা হয়েছে বাবার সাথে গিয়ে? মামা দিয়ে গেছে, মামা এসেছিল, তুমি তো ছিলে না, মামা দিয়ে গেছে। আচ্ছা, দিয়ে কি কি হলো একটু মাকে বলো। কি কি হয়েছে? আমি বাইরের খাবার খেয়েছি, চাউমিন। ভালোই। হ্যাঁ, চাউমিন আর আইসক্রিম। আবার আইসক্রিমও? পুরোটা শেষ করে, পুরোটা শেষ করেছো? না, করনি। মানে মা যেদিন থাকে না সাথে, সেই দিন মানে বাবা আর ছেলের পোয়া বারো। এরকম কিছু না, বললো এত করে বলছিল খিদে পেয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার চকলেটটা রাখো, চকলেটটা একটু বাদে খেও, মামা তো তোমাকেই দিয়ে গেছে। মেডিসিন, মেডিসিন তুমি পেলে? হ্যাঁ, এই তো অল্টার করে দিয়েছে। আমাদের এখানে ক্লাব হাউসের নিয়ম হচ্ছে ক্রিম প্যান্ট ছাড়া অ্যালাউড নয়, তো তার ব্যবস্থা এখন রেগুলার যেতে হচ্ছে, তো বারবার জিন্স পরে যাওয়াটা একটু কমফোর্টেবল হয়, তাই জন্য এই ব্যাগটা ব্যবস্থা করা হবে। আর দাম আমি এই দুটো টি শার্ট কালকে নিলাম। আরেকটা কি কিনেছো? ভালো, এখন যেহেতু বাড়ি থেকেই অফিস, তো তাই জন্য এখন অফিসের জন্য এগুলো পরে বসবে। এবার একটু চা খাওয়া যাক, তোমরা তো খেয়ে এসছো, আমি তো কিছু খাইনি। আমিও চা খাইনি, চাটা বানাই, খেয়ে একটু হাত পাতা দিয়ে চাটা বানাচ্ছি।